বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সব সময় সদয় মনোভাব পোষণ করতেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে 1975 সালের 15 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ অনুষ্ঠানে যোগদান করে এই বিশ্ববিদ্যালয়কে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষণা করবেন এমন পরিকল্পনা ছিল তার। বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক জীবন বিশেষ করে ঢাকার অংশ শাহাদত বরণের পূর্ব দিন পর্যন্ত পুরোটাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে আবর্তিত, কারণ ওই দিনও অর্থাৎ 15 আগস্ট বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল। কিন্তু জাতির দুর্ভাগ্য, সেই সোনালি আলোর ভোর আর হয়নি। ছাত্রনেতা, যুবনেতা, আওয়ামী লীগ নেতা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিব, জাতির পিতার সব অভিধা, পরিচিতি, কার্যবলয় ও কর্মবলয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে। তিনি নেই, কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা দর্শন আমাদের নৈতিক শক্তির ভিত্তি হিসেবে রয়ে গেছে। বাংলাদেশ, বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয় একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু এই বিশ্ববিদ্যালয়কে নিজের মধ্যে এমনভাবে ধারণ করতেন যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আর ভাইস চ্যান্সেলরের মধ্যে সম্পর্কের দূরত্ব কখনো তিনি করেননি। সরকার প্রধান হলেও তিনি প্রয়োজনে চলে আসতেন এই বিশ্ববিদ্যালয়ে। এই ক্যাম্পাসে তার অনানুষ্ঠানিক আগমনও ছিল, যেমন গাড়িতে যাওয়ার সময়ে ইউল্যাব স্কুলের পাশে থেমে শেখ রাসেলকে পাঠিয়ে দিতেন, আবার কোনো দিন বাসায় ফেরার পথে নিয়ে যেতেন। এই যে ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি, তারও তুলনা হয় না। বহিষ্কৃত ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবের সংবর্ধিত হওয়ার কথা ছিল 1975 সালের 15 আগস্ট। ক্যাম্পাসের মঞ্চও ছিল প্রস্তুত, কিন্তু ঘাতকেরা ক্যাম্পাসের রঙিন মঞ্চে ওঠার আর সুযোগ দেয়নি। ওই দিন বিপথগামী সেনা কর্মকর্তারা রাতের আধারে কাপুরুষোচিত হামলায় রক্তাক্ত মঞ্চ তৈরি করেছিল বঙ্গবন্ধুর প্রিয় ধানমন্ডির সেই 32 নম্বরের বাড়িটি। তবে 2010 সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিলের আদেশ প্রত্যাহার করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কার আদেশ প্রত্যাহারে বলা হয়, 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তিকৃত ছাত্র শেখ মুজিবুর রহমান কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে সমর্থন ও নেতৃত্ব দান ছিল তার অসাধারণ দূরদর্শী ও জ্ঞানদীপ্ত গণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ। অধিকন্তু এটি ছিল ওই সময়ের সাহসী ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে একটি সাহসী পদক্ষেপ। কর্মচারীদের ন্যায়সঙ্গত আন্দোলনে তার অংশগ্রহণ ছিল যথার্থ। তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত অযৌক্তিক, অনৈতিক, ন্যায়বিচার এবং বিধি পরিপন্থী ছিল। বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ছাত্রত্ব বাতিলের বিষয়টি পর্যালোচনার জন্য শেখ মুজিবুর রহমান নিজে যেখানে কখনো আবেদন করেননি, এমনকি তার নেতৃত্বে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পরও। 2010 সালে বঙ্গবন্ধুর সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। 1975 সালের 15 আগস্ট পরিবারের বেশিরভাগ সদস্যসহ তিনি নিহত হন, আর তাই 61 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের কোনো ব্যবহারিক মূল্য হয়তো নেই। তবে এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় তার ভুল সংশোধন করে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিক বলেছিলেন, আমি বঙ্গবন্ধুকে বহিষ্কারের রেকর্ড দেখলাম। তাকে বহিষ্কার করা হয়েছিল 1949 সালের 26 মার্চ। রেকর্ড দেখে আমার মনে হলো তার উপর যে বহিষ্কার আদেশ রয়েছে সেটা ইতিহাস থেকে প্রত্যাহার করা আমাদের নৈতিক দায়িত্ব। উপাচার্যের ভাষ্য, আমি যখন তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের সাথে আলাপ করতাম তখন দেখতাম তারাও চায় এই আদেশ প্রত্যাহার হোক, কারণ আদেশটি থাকলে আমাদের জন্য একটি কলঙ্ক থাকে। এভাবে আমি অনেকের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার বলে মনে করলাম। পরে এটিকে সিন্ডিকেটে নিয়ে গেলাম, সিন্ডিকেটে আমি প্রশ্ন উত্থাপন করলাম এবং সিন্ডিকেটের সবাই সর্বসম্মতিক্রমে বলল এটি আমাদের করা দরকার, আমরা করব। আমরা 14 আগস্ট 2010 সালের সিন্ডিকেট সিদ্ধান্ত নিলাম। পরদিন 15 আগস্ট জাতীয় শোক দিবসের প্রাক্কালে এ রায় দিয়ে আমরা জাতিকে জানাবো যে আমাদের ইতিহাসের যে কলঙ্ক ছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, সেটা কলঙ্কমুক্ত হলো।